জমে উঠেছে প্রিমিয়ার লিগ ক্রিকেটের লড়াই হোক সেটা শিরোপার জন্য কিংবা রেলিগেশন এড়ানোর মিরপুরে মুখোমুখি হয় টেবিলের শীর্ষ দল আবাহনী ও প্রাইম দোলেশ্বর দলে বড় তারকা নেই তারপরও গেল দুইবারের রানার্স আপ দোলেশ্বর টেক্কা দিচ্ছে শক্তিশালী দলগুলোকে আবাহনের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে তেত্রিশ রানের মধ্যেই নেই দোলেশ্বরের দুই ওপেনার মাশরাফি ও মনন শর্মার দুর্দান্ত বোলিংয়ে মিডিল অর্ডারও খুব একটা সুবিধা করতে পারেনি তবে ফরহাদের টানা তৃতীয় ফিফটি ও ফজলে মাহমুদের ইনিংস সর্বোচ্চ আটষট্টি রান দোলেশ্বরকে এনে দেয় দুশো বত্রিশ রানের পুঁজি এবারে লিগে আবাহনী এর চেয়েও বেশি রান তার করে জিতেছে তবে এদিন শুরুতেই সাইফ শান্তর উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় আবাহনী বিজয় নাসিরের জুটিতে ধাক্কা কিছুটা সামলে ওঠে দল তবে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ দুই সেনানি ফরহাদ রেজা ও সানি ম্যাচে ফেরায় দলের স্বরকে যদিও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন মোসাদ্দেক সৈকত আবাহনীকে জয়ের স্বপ্ন দেখেন মোহাম্মদ মিঠুন একষট্টি বলে ষাট রান করেন তিনি কিন্তু আউট হয়ে যান জয়ের লক্ষ্য থেকে দল যখন বিশ রান দূরে শেষ দিকে স্নায়ুচাপ সামলে দারুণ বোলিং করে দলকে তিন রানের রোমাঞ্চকর জয় এনে দেন আরাফাত আবাহনের চোখ যখন শিরোপায় সাভারে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ লড়াই করছে রেলিগেশন এড়ানোর টস হেরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের টপ অর্ডারে রান পেয়েছেন শুধু জাকির হাসান একশো সাঁত্রিশ রানে ছয় উইকেট হারানো দলটার স্কোর আড়াইশো ছাড়ায় ইউসুফ পাঠানের ব্যাটে প্রাইম ব্যাংকের হয়ে নিজের পঞ্চম ম্যাচে এসে তাকে দেখা গেল স্বরূপে ষাট বলে তার অপরাজিত বাহাত্তর রান খালেদ মাসুদের দলকে দেয় দুশো সাতান্ন রানের স্কোর জবাবে একদিকে জহরুল ইসলাম অমে ব্যাট চালাতে থাকলেও সঙ্গী পাননি তেষট্টি রানেই নেই দলের তিন উইকেট রানখড়ায় ভোগা আসিফ আহমেদ রাতুলকে নিয়ে চতুর্থ উইকেটে একশো একুশ রান যোগ করেন জহরুল ইসলাম লিস্ট এতে তৃতীয় সেঞ্চুরি তুলে অমে রিটায়ার্ড আউট হন একশো তিন রানে পাকিস্তানি ফাওয়াদ আলমকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন রাতুল সাত উইকেটের স্বস্তির জয়ে রেলিগেশন জোন থেকে ওপরে ওঠে গাজী গ্রুপ অপর ম্যাচে মোহামেডানের মুখোমুখি হয় উঠতে থাকা শাইন পুকুর ফতুল্লায় টস জিতে আগে ব্যাট করে চার ব্যাটসম্যানের ফিফটিতে তিনশো ছ রান করে মোহামেডান রনি তালুকদার সামসুর রহমান রাকিবুলের পর লোয়ার অর্ডারের বাইশ বলে ফিফটি তুলে নেন সাইদ সরকার জবাবে পঁচানব্বই রানে টপ অর্ডারের পাঁচ উইকেট হারালেই ম্যাচ থেকে ছিটকে যায় শাইন পুকুর তারপরও দলকে স্বপ্ন দেখান অধিনায়ক সুভাগত হোম ও মোহাম্মদ সাইফুদ্দিন দুজনই ফিফটি পেয়েছেন তবে দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না এগারো বল বাকি থাকতেই শায়ন পুকুর অল আউট হয় দুশো রানে চার উইকেট নেন মোহাম্মদানের মোহাম্মদ আজিম সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ